বিশ্ব অর্থনীতির বড় নিয়ন্ত্রণকারী জোট ব্রিক্সের সম্মেলন চলছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। এতে অংশ নিতে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক হবে। জোহানেসবার্গের হোটেল হিলটন স্যান্ডটনে এ বৈঠক হবে। এর আগে বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিটে প্রধান অতিথির বক্তৃতা দেবেন শেখ হাসিনা। এছাড়া আগামীকাল ব্রিক্স আউটরিচে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এদিন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে মধ্যাহ্নভোজ ও বৈঠকের পাশাপাশি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। মঙ্গলবার সকালে যাত্রা করে বাংলাদেশ সময় রাত 12:50 কিছুক্ষণ আগে জোহানেসবার্গে পৌঁছান শেখ হাসিনা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিক্সের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে পঞ্চদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী রওনা হন তার সফরকালীন আবাসস্থল। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে বিজনেস সামিটের মধ্য দিয়ে শুরু হয় ব্রিক্স সম্মেলনের আনুষ্ঠানিকতা। প্রথম দিন জোটের বিজনেস সামিটে ডলারের আধিপত্য কমানো, আন্তঃবাণিজ্য বাড়ানো সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন পুতিন, মোদী সহ ব্রিক্স নেতারা। আজ সম্মেলনের দ্বিতীয় দিনে জোটের সম্প্রসারণ ও বাণিজ্য লেনদেন নিয়ে আলোচনায় বসবে দেশগুলো। রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা সহ 2 ডজনের বেশি দেশের প্রতিনিধিদের নিয়ে জোহান্সবার্গে শুরু হয়েছে ব্রিক্স সম্মেলন। বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর পক্ষ থেকে দেয়া এক বার্তায় কিছু দেশ উন্নয়নশীল দেশগুলোর অগ্রগতি থমকে দিচ্ছে বলে অভিযোগ করেন দেশটির বাণিজ্যমন্ত্রী। কিছু দেশ তাদের আধিপত্যশীল অবস্থান ছাড়তে নারাজ। উদীয়মান অর্থনীতি ও উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন বাধাগ্রস্ত করতে নিষেধাজ্ঞা সহ যে কোনো কিছু করছে তারা। সামরিক শক্তি বাড়ানো সহ নিজ বলয়ের বাইরে গিয়ে প্রভাব বাড়ানোর মতো কারণে সব দেশ অনিরাপত্তায় ভুগছে। ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় দক্ষিণ আফ্রিকায় সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বাণিজ্যে ডলারের আধিপত্য কমানোর তাগিদ দেন তিনি। আমরা সমতা, অংশীদারদের প্রতি সমর্থন, সম্মান ও পারস্পরিক স্বার্থের মতো বিষয়ে সহযোগিতা করি। গত এক দশকে ব্রিক্সের আন্তঃবিনিয়োগ 6 গুণ বেড়েছে। সমন্বিতভাবে বৈশ্বিক মোট আমদানির 20% এই দেশগুলোর মধ্যে। সম্মেলনে ব্রিক্স জোটের জন্য অভিন্ন মুদ্রা চালুর আহ্বান জানান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। জোটটির সম্প্রসারণ ব্রিক্সের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলবে বলে জানান তিনি। G7 বা G20 নয়, বরং নিজের জায়গা থেকে ব্রিক্স সংগঠিত হচ্ছে বলে মন্তব্য করেন লুলা। ব্রিক্স বিজনেস সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান 2047 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে ভারত। বিভিন্ন সংকটেও ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে বলে জানান তিনি। তবে এর আগে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করলেও সম্মেলনের প্রথম দিনে শি জিনপিং এর অংশ না নেওয়া নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি চীন। পশ্চিমাদের প্রভাব কমাতে চলমান ব্রিক্স সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থনৈতিক সহযোগিতা ছাড়াও এবারের সম্মেলনে স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো আলোচনা হবে। তবে জোটটিকে যুক্তরাষ্ট্র ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। মার্জিয়া উপমা, DBC News Desk।